ডিরেক্ট মেডিকেলে গেলে ডি মেডিকেল দিয়ে দিত, আর সেখান থেকে আর্মিট ১০৫ ১০২ নাম্বার আছে। বর্ডার ডিস্ট্রিক্ট মধ্যে কি এসসি প্রার্থী তোমরা? এসসি। সো তোমরা যে এখানে মেডিকেল করতে এসছো, মেডিকেল সম্পর্কে যে ওদের মেডিকেল করা হয়েছে কত, পাঁচ ঘন্টার উপরে মেডিকেল করেছে? হ্যাঁ, পাঁচ ঘন্টা, মানে দশটা থেকে এখন তিনটের প্লাস টাইম হয়েছে, তাই তো? মাত্র দুজনকে, দুজনকে পাঁচ ঘন্টার উপরে টাইম। আচ্ছা, সো আমাদের সেন্টারে যে তোমাদের মেডিকেল করা হয়েছে, তোমরা তো ভিডিও দেখে এসছো, তাই তো? হ্যাঁ। তো এখানে যে তোমরা ভিডিও দেখে এসছো, মেডিকেল কি যা ফোনে বলা হতো বা যা ভিডিওতে বলা হতো তাই সেম করা হয়েছে? সেম সেম। আচ্ছা, সো তোমাদের মেডিকেল সম্পর্কে তোমরা কিছু বলো, মানে বিস্তারিত যে আমাদের কেমন কি মেডিকেল হয়েছে, কেমন ভাবে দেখা হয়, কেমনটা কি তোমরা একটু জানাও। দাদার এখানে মেডিকেল খুব ভালো, খুব ভালো করে, অনেক সময় টাইম নিয়ে করে, ধৈর্য ধরে, এমন মানে অনেক পাঁচ দুজন মানুষকে পাঁচ ঘন্টা ধরে এতটা টাইম দিয়ে একটা একটা করে হাত পা সব নিখুঁতভাবে মানে শুবিয়ে বসিয়ে দাঁড়িয়ে, তারপরে ভেরিকেস বন যেটা আছে লাফিয়ে, অনেক সময় ধরে লাফিয়ে, আমাদের রুমে একটু কাজ হচ্ছে, সো এই কারণে কিন্তু আমাদের রুমটা চেঞ্জ করে ওদেরকে আলাদা জায়গায় বসিয়েছি, আমাদের প্ল্যাসটা হচ্ছে ঘর। সো তোমরা কি তোমরা বলছিলে যে মেডিকেল করবো কি করবো না, এরকম একটা ডিসিশন ভাবছিলে, তাই তো? সো আজকে সেই ডিসিশন যদি নিয়ে রাখতে তাহলে তোমাদের কি হতো, বা তোমরা এখানে মেডিকেল করতে এসো তারপরে এখন তোমাদের কি মনে হচ্ছে সেটাই আমাকে বলো। তো এখানে মেডিকেল করতে এসে খুবই উপকার হয়েছে, কারণ আমরা আমাদের একটু সমস্যা ছিল যে এত টাকা দিয়ে মেডিকেল করবো কি করবো না। আর দাদা একদম কম পরিমাণে টাকা নিয়ে করায়, যেটা ওয়েস্ট বেঙ্গলের তো কোথাও হবেই না, বাইরে যেতে গেলে অনেকই খরচ, সেজন্য আমরা করবো না ভাবছিলাম, কিন্তু এই ফোনে যোগাযোগ পেয়ে ইউটিউব থেকে দেখে দাদা এখানে এসে খুবই সত্যি উপকার হলো। আচ্ছা, আর যদি মেডিকেল না করতে তাহলে কত বড় ক্ষতি হতো সেটা একবার বলাবেন সবাইকে? একদম একদম, মানে কত পারতাম না, কার কোথায় প্রবলেম আমাদের। আচ্ছা, তোমরা কি যদি ডিরেক্ট যদি মেডিকেল না করে যেতে তাহলে কি তোমাদের আর্মপিট হয়তো ধরা পড়তো? একদম, আর্মপিট হতাম এবং একটা বছর আমাদের একদম এত কষ্ট করে, এত পরীক্ষা দিয়ে নাম্বার তুলে ফিজিক্যালের জন্য খাটাখাটনি করে, মানে তোমরা এসে তাহলে বুঝতে পারছো তোমাদের আর্মপিট পয়েন্টগুলো ধরা পড়েছে, তাই তো? হ্যাঁ একদম। তার যে আর্মপিট পয়েন্টগুলো ধরলে ওখানে মোটামুটি ছাড়বে না, মানে আর্মপিট করেই দেবে? না না, রিমেডিকেল দেবে, ওখান থেকে আর্মপিট করে দেওয়ার চান্স বেশি। হ্যাঁ, যেগুলো আনফিট হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি প্রপারলি, কেমন হয়, কি আনফিট হয়, কিভাবে কি করলে ফিট হওয়া যায়, কিভাবে কি করলে, সবকিছু দেখিয়ে দিয়েছো। কিভাবে আনফিটটিকে সলিউশন কেমন জানিয়েছি এখান থেকে? একদম একদম, সবকিছু সলিউশন, কিভাবে সলিউশন হয়, একদম একদম, সেগুলো তো ঠিকঠাক জানতে পেরেছো, বুঝতে পেরেছো। তোমার যে একটা প্রবলেম আছে যেটা খুব বড় প্রবলেম, সো সেটা মানে দু সেকেন্ডের মধ্যে তোমার প্রবলেম সলভ করে দিলাম নাকি? একদম একদম, নাকি বলো? একদম একদম, মানে কিভাবে সলিউশন হয়, একদম একদম। সো ফ্রেন্ডস, তোমরা একদম নিজের দাদার মতো যেভাবে করলে হয় সেভাবে একদম, মানে কোনো মনে হবে না যে অন্যের কাছে এসেছি, নিজের দাদার মতোই। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গাতে ছেলেরা আসে যারা দূরের থেকে আসে, হ্যাঁ, তারা তো ভাবছে কোথায় যাবো, কোথায় থাকবো, কোথায় শোবো, বা কোন মানুষ। আমাদের পরিবেশ সম্পর্কে আমি কেমন, বা আমাদের এখানে খাওয়া দাওয়া থাকার জায়গা সম্পর্কে তোমার কি জানাবে কিছু? হ্যাঁ হ্যাঁ, সব কিছুই ব্যবস্থা আছে, যারা দূর থেকে আসবে থাকতে কোনো অসুবিধা নেই, রাতে থাকা খাওয়া সব কিছু, মানে বড় ঘর, হ্যাঁ বড় ঘর আছে, কোনো অসুবিধা নেই, থাকা খাওয়া সব কিছু। আমাদের দুই তিন তলা বিল্ডিং আছে, দাদার কথাবার্তাও ব্যবহার খুবই ভালো, খুবই ভালো, এসে তোমাদের মনে হবে না যে কোনো আলাদা জায়গায় এসছি, অপরিচিত জায়গা, আনকমফোর্টেবল ফিল হবে এরকম কিছুই না, তুমি এসে এখানে একদম কমফোর্টেবল হয়ে যাবে, আর সবসময় দাদা আছে, মানে তোমার যদি কোনো সমস্যা হয় তো একদম সেটা হবে না, ঠিক আছে, সবসময় খবর নেবে। দাদার কথাবার্তা যেমন ভালো, দাদার বাড়ির মানুষগুলো মা ওরকম এসে বললো, দাদার মা ওরকম, মানে পুরো বাড়ির মতো, কোনো অসুবিধা নেই, এখানে আসতেই পারো।
ক্যানিং থেকে বেশি দূর না। আচ্ছা, ক্যানিং আসলেই মোটামুটি কোনো অসুবিধা নেই। তারপরে দাদা খুব সাহায্য করবে, ফোন করে করে নিয়ে চলে আসবে। গুড, থ্যাংক ইউ। সো অনেকে আরেকটা সবার লাস্টে তোমাদেরকে জানাই যে অনেকে ভাবে আমার অনেক নাম্বার আছে, চাকরি হয়ে যাবে। সো এই ধারণাটা কি বলতে পারবে? এটা সম্পূর্ণ ভুল ধারণা। অনেক নাম্বার থাকলেই যে চাকরি হয়, এরপরে মাঠ আছে, মাঠটা পাশ করলে তারপরে মেডিকেল আছে। কিন্তু মেডিকেলের যে পয়েন্টগুলো আছে এগুলো আগের থেকে ট্রিটমেন্ট না করলে, কারোর বড় প্রবলেম কারোর ছোট, ট্রিটমেন্ট না করলে তো মানে ঠিক হওয়ার কোনো জায়গাই নেই। আর রিমেডিকেল দেবে মাত্র 10-12 দিন, বড় জোর টাইম দেবে, তার ভিতরে ফিট হওয়া অসম্ভব, আনফিট হওয়ার চান্স বেশি। সেই জন্য আগের থেকে প্রিমেডিকেলটা করে নেওয়া ভালো, যাদের মোটামুটি নাম্বার আছে। আমি বারবার বলেছি তোমরা পরীক্ষার জন্য সারা বছর প্র্যাকটিস করো, পড়াশোনা করো, এবং মাঠের জন্য সারা বছর প্র্যাকটিস করো, তাহলে মেডিকেল যদি না তৈরি হয়ে যাও তাহলে তো আনফিট হবেই নাকি? সো আর বলো, আমাদের মানে মাঠ আছে, তো মাঠ এবং মাঠের সাথে সাথে মেডিকেল দেওয়ার সম্ভাবনাটা খুবই বেশি, একসাথেও দিয়ে দিতে পারে। তো এখনই সবাই আসো, আর তাড়াতাড়ি নিজেদের চেক আপটা, শরীরটা করিয়ে নিয়ে যাও, যাতে নিজের প্রতি কনফিডেন্সটা এখন থেকে এসে যায়। তো কনফিডেন্সটা থেকে গেলে আশা করি সবাই আমরা পাস করতে পারবো। তোমাদের তো আর কোনো ভয় নেই না মেডিকেল সম্পর্কে? না না না। আচ্ছা ছোট ভাই, তুমি তো ভয় করছিলে না? হ্যাঁ, খুব ভয় করছিলে। কিন্তু এবার মেডিকেলে গিয়ে আর ভয় হবে না? কিভাবে মেডিকেল হয়, কোন জায়গায় কি মানে বাদ রেখেছে কি তোমাদের? না না, একদম না। মানে একবারে দুবার তিনবার করে দেখা হয়েছে, 5 ঘন্টা, দুটো মানুষকে 5 ঘন্টা ধরে মেডিকেল করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের মেডিকেল করার জন্য যে সমস্ত জিনিস লাগে আমাদের প্রি মেডিকেল আগেও বলেছে, যারা আগে মেডিকেল করেছে সেনাবাহিনী আন্ডার থেকে, সো সব জিনিস সেম তোমাদেরকে দেখার জন্য সব কিছু ঠিক আছে? একদম একদম, মেডিকেল জন্য যা লাগে একদম একদম, আর কিছু আছে কোনো অসুবিধা নেই, চলে এসো, থাকা খাওয়ার জায়গা সব কিছুই ভালো, কোনো অসুবিধা নেই। দাদা নিজের দাদা মানে নিজের ভাইয়ের মতো দেখবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, প্রি মেডিকেল করাটা কেন আবশ্যক? অনেকে হয়তো ভাবে আমি ডাক্তার কাছে করবো, সো সেটা কেমন আর প্রি মেডিকেল করা কেমন, এই দুটো সবার লাস্টে জানিয়ে দাও। তো প্রি মেডিকেলটা করলে আমাদের ভিতরে একটা কনফিডেন্স আসছে, যদি যে সমস্যা সেটা আমি ঠিক করে নিতে পারলাম, আর এখানে এসে যে আমাদের ওখানে যে আচার ব্যবহারটা করা উচিত, তো তারা একবারে ধরে ধরে সেটাই আগে বলবে, তুমি এইভাবে এইভাবে দাঁড়াবে, এইভাবে এইভাবে তোমার থাকা উচিত। ওখানে গিয়ে যে পজিশনে থাকা সবসময় থাকতে হবে কনফিডেন্সের সাথে, একদম কনফিডেন্স লো হলে হবে না। তো ওইগুলো সবই আমি এখানে এসে জানতে পারলাম প্রি মেডিকেল থেকে। হ্যাঁ, সো প্রি মেডিকেলে কিন্তু মেডিকেল কেমন হয় সেটাই কিন্তু জানি একমাত্র। হ্যাঁ, যেটা যে পরিবেশ, সেই পরিবেশটা আমি এখন থেকে বুঝতে পারলাম, চোখের ভিতরে কতগুলো মেডিকেল চোখ ভালো আছে কি সেটা দেখবে, এইগুলো ব্যাপার। চোখের কতগুলো পয়েন্ট বলে, 14 ফুটে বলেছে কি? সো পুরো অল টোটাল বডি 50-60টা পয়েন্ট দেখা হয়েছে? একদম একদম। তাহলে তোমরা স্যাটিসফাইড তো? হ্যাঁ একদম। সো থ্যাংক ইউ, তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেল কিন্তু অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাই থাকবে, নেক্সট ভিডিও তোমাদের কাছে বা ফোনে পাওয়ার জন্য। আর যারা মেডিকেল করতে চাও স্ক্রিনে থাকা নম্বরে কিন্তু কল করবে। জয় হিন্দ।